আসসালামু আলাইকুম। দেখো আজকে আমরা জানবো জাহাঙ্গীরের সম্পর্কে, ঠিক আছে? তো দেখবে আকবর মারা যাওয়ার পর তার জ্যেষ্ঠ পুত্র যার নাম হচ্ছে সেলিম, ঠিক আছে? কি বললাম যে আকবর মারা যাওয়ার পর আকবরের জ্যেষ্ঠ পুত্র যার নাম হচ্ছে সেলিম, মনে রাখবে নামটা হচ্ছে সেলিম, ঠিক আছে? তো সে নুরুদ্দিন জাহাঙ্গীর বাদশাহ গাজী এই উপাধি ধারণ করে সিংহাসনে বসেন 1605 খ্রিস্টাব্দে। কি বললাম, তার মানে আকবরের জ্যেষ্ঠ পুত্র যিনি ছিলেন তার নাম হচ্ছে সেলিম। তার মানে মনে রাখবে জাহাঙ্গীরের নাম, আমরা যাকে সবাই জাহাঙ্গীর নামে চিনি তার নাম হচ্ছে, আসল নাম যেটা সেটা হচ্ছে সেলিম, ঠিক আছে? এটা মনে রাখবে, বুঝতে পেরেছ? যে জাহাঙ্গীরের নাম হচ্ছে কি সেলিম, বুঝতে পারলে? তো এই সেলিম নুরুদ্দিন জাহাঙ্গীর বাদশাহ গাজী এই উপাধি ধারণ করে সিংহাসনে বসেন। এবারে এখানে এই মিনিংগুলো একটু বলে দিই, মনে রাখবে নুরুদ্দিন মানে হচ্ছে সত্যের আলো, ঠিক আছে? জাহাঙ্গীর মানে হচ্ছে পৃথিবীর মালিক, বুঝতে পারলে? তো আর গাজী মানে যে হচ্ছে ধর্মযোদ্ধা, ঠিক আছে? তাকে বলা হয় গাজী, বুঝতে পারলে? তো এগুলো একটু মনে রাখবে, হ্যাঁ, এই তোমার মিনিংগুলো মানে অর্থগুলো, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? আর একবার বলে দিই, দেখো নূর উদ্দিন মানে হচ্ছে সত্যের আলো, জাহাঙ্গীর মানে হচ্ছে পৃথিবীর মালিক, আর গাজী মানে হচ্ছে ধর্মযোদ্ধাদের গাজী বলে থাকি। তো এই অর্থগুলো একটুকু মনে রাখবে, বুঝতে পারলে? তাহলে কি বললাম, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আকবর মারা যাওয়ার পর তার পুত্র জাহাঙ্গীর, ঠিক আছে, যে মোগল সিংহাসনে বসতে 1605 খ্রিস্টাব্দে, তাই তো? আর এর নাম হচ্ছে, যেটা আসল নাম সেটা হচ্ছে সেলিম, ঠিক আছে? এটা মনে রাখবে, বুঝতে পারলে? তো এই জাহাঙ্গীর, যেহেতু জাহাঙ্গীর নামে আমাদের সবার কাছে পরিচিত, তাই তো? তো জাহাঙ্গীর সিংহাসনে বসেই সে তার নিজের যে পুত্র যার নাম হচ্ছে খসরু, তো সেই খসরুর সঙ্গে বিদ্রোহের মুখোমুখি হলে তাকে কারারুদ্ধ এবং হত্যা করেন জাহাঙ্গীর, বুঝতে পেরেছ? এবার দেখবে এই খসরুকে বিদ্রোহে মদদ দেওয়ার জন্য যে সাহায্য করেছিল, হ্যাঁ, তো তাকেও জাহাঙ্গীর হত্যা করেছিলেন, এবং তিনি হচ্ছেন মনে রাখবে পঞ্চম শিখ গুরু অর্জুন, বুঝতে পেরেছ? সেই জন্য জাহাঙ্গীর এই পঞ্চম শিখ গুরু অর্জুনকেও হত্যা করেছিলেন। তাহলে এখানে কি বললাম যে জাহাঙ্গীর সিংহাসনে বসার পর তার নিজের যে পুত্র যার নাম হচ্ছে খসরু, সে জাহাঙ্গীরের সঙ্গে বিদ্রোহের মুখোমুখি হয়েছিল, বুঝতে পেরেছ? তো যার ফলে জাহাঙ্গীর তার নিজের পুত্র এই খসরুকে কারারুদ্ধ করেন এবং হত্যা করেন। এবার দেখবে জাহাঙ্গীর জানতে পারে যে এই খসরুকে কেউ একজন মানে তার বিরুদ্ধে, অর্থাৎ তার পিতার বিরুদ্ধে মানে যুদ্ধ করার জন্য বা বিদ্রোহের জন্য মদদ দিচ্ছিল, এবং তার নাম তিনি সংগ্রহ করেন, এবং তিনি হচ্ছেন পঞ্চম শিখ গুরু অর্জুন। সেই জন্য জাহাঙ্গীর তার যে পুত্র অর্থাৎ খসরুকে বিদ্রোহে মদদ দেওয়ার জন্য কি করলেন না, এই পঞ্চম শিখ গুরু অর্জুনকে হত্যা করেন, বুঝতে পেরেছ? তো মনে রাখবে। তো এইভাবে জাহাঙ্গীর কি করেছিলেন না, বিদ্রোহ দমন করেছিলেন, বুঝতে পারলে? তারপরে দেখবে জাহাঙ্গীর অনেক প্রজা কল্যাণমূলক আইনবিধিও চালু করেছিলেন, মানে জাহাঙ্গীর দস্তর উল আলম নামে 12টি প্রজা কল্যাণমূলক আইনবিধি তিনি জারি করেছিলেন, বুঝতে পারলে? এবং এইগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেমন হচ্ছে একটা তামঘা, যেটা হচ্ছে বিশেষ বাণিজ্য শুল্ক, মানে বাণিজ্যের ক্ষেত্রে ছাড়, ঠিক আছে, বাণিজ্য শুল্ক। তারপরে হচ্ছে মীর বাহরি, এটা হচ্ছে জলপথে বাহিত পণ্য শুল্ক। তারপরে তিনি আরও অনেক কাজ করেছিলেন, যেমন পশু হত্যা নিষিদ্ধ কর্ম করেছিলেন, দস্যু বৃত্তি নিয়ন্ত্রণ করেছিলেন তিনি, বুঝতে পারলে? এবারে দেখবে তিনি কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছিলেন, এটা একটু আমরা জেনে নিই, ঠিক আছে? দেখবে এই জাহাঙ্গীর বাংলার যে বারো ভূঁইয়া নামে পরিচিত যে সামন্ত জমিদার, সেই জমিদারদের এবং মেবারের যে রানা যার নাম হচ্ছে অমর সিংহ, ঠিক আছে, তো সেই অমর সিংহকে তিনি বশ্যতা শিকারে বাধ্য করেন। কি বললাম যে জাহাঙ্গীরের সময়ে বাংলার যে বারো ভূঁইয়া নামে পরিচিত যে সামন্ত জমিদার, সেই সামন্ত জমিদারদের এবং মেবারের যে রানা যার নাম হচ্ছে অমর সিংহ, তো সেই অমর সিংহকেও তিনি বশ্যতা শিকারে বাধ্য করেন, বুঝতে পেরেছ? এবং দেবে দক্ষিণ ভারতের বিজাপুর, গোলকন্ডা ও আহমেদনগর এবং উত্তর পূর্ব ভারতের কোচ রাজ্য, উড়িষ্যা ও কাংড়া, হ্যাঁ, কাংড়া দুর্গ ছিল, তো সেই দুর্গ জয়ের মধ্য দিয়ে তিনি মোগল সাম্রাজ্যের কী করেছিলেন না, বিস্তার ঘটিয়েছিলেন, বুঝতে পারলে?
তার মানে মোগল সাম্রাজ্য কতটা বিস্তার ঘটালো এবং কিভাবে, তাহলে সেটা আমরা এখানে জানতে পারলাম। ঠিক আছে, তো এইখানেতে একটা কথা বলি, দেখো এখানে আমি একটা কথা বললাম যে বারো ভূঁইয়া। ঠিক আছে, তো বারো ভূঁইয়া কারা পরিচিত ছিল, এইটা আমাদেরকে একটু জেনে নিতে হবে, বুঝতে পারলে? যে বারো ভূঁইয়া বলতে কাদেরকে বোঝায়, বুঝতে পারলে? দেখো কি বলবে তাহলে, তাহলে বলবে